বিজয়া দশমী উপলক্ষে আপন মানুষ মোর অন্তরর অন্তিমতম প্রদেশর শুভেচ্ছা জনাউছি এবং প্রগতি পথে ওড়িয়া ইউট্যুব চ্যানেল তরফর আপনার স্বাগত করুছি। বন্ধুগণ, মু আপন মানুষ অনেক ভিডিও দিয়ে চালিছি। আজি যে ভিডিওটি দৌছি তা হচ্ছে ওড়িয়া সাহিত্য কথা ভাগ চারি। আ পূর্ব মু তিনোটি ভিডিও দিয়ে সারিছি। ওড়িয়া সাহিত্য কথা কু ছাড়িলে ওড়িয়া সাহিত্যর স্থিতি না। ওড়িয়া সাহিত্যরে সমস্ত কথা ফুলপরি গুন্থা হয়ে রক্ষা যাইছি। এই ওড়িয়া সাহিত্য কু যেতে আলোচনা করিবা তাহা দিয়ে মুক্তা সদৃশ আমকু উপাদান মিলিব। আজি আমি দশম শ্রেণীরে স্থানিত ওড়িয়া সাহিত্য ভাগ চারি বিষয়ের 20টি টপ কোশ্চেন নেইছি এবং তাহার উত্তর মধ্য আপনার দেউছি। এহা দশম শ্রেণী সিবিএসই ও বিএসই বোর্ড এক্সাম পাই অত্যন্ত মূল্যবান, যাহাকু কি বিশল্যকরণী সদৃশ কুয়াযাই পারে। বন্ধুগণ, এহা কেবল যে দশম শ্রেণী বোর্ড এক্সাম পাই তাহা নুহে, এহা ওড়িয়া সাহিত্যর এক অমোঘ অস্ত্র, যাহা প্রত্যেক কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষা পাই উপযোগী, এপরিকি পিজি এন্ট্রান্স পাই মধ্য এহা উপযোগী। কারণ ওড়িয়া সাহিত্য কথা বা হিস্ট্রি অফ ওড়িয়া লিটারেচর প্রায় কোশ্চেন আসুছি। তেমন বন্ধুগণ, আজি আউ সময় বিলম্ব নকরি আমি বর্তমান আমার ওড়িয়া সাহিত্য কথা ভাগ চারি কু আলোচনা পরিসরকু নেবা। বন্ধুগণ, প্রথম কোশ্চেন কু যা পূর্ব মু আপন মানুষ গোটিয়ে অনুরোধ করুছি, যদি মো চ্যানেলটি কু সবসক্রাইব করে না তবে দয়া করে সবসক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করা ভুলতু না, যাহাদ্বারা মোর অক্লান্ত পরিশ্রম সার্থক হব বলে আশা করুছি। কোশ্চেন নম্বর এক, কোণার্কে খারবেল, দাস নায়ক ও প্রণয়িনী এ চারোটি কাব্যর কবি কিয়ে, যাহা কি ওড়িয়া সাহিত্যর গোটিয়ে গোটিয়ে মাইল খুঁট, তেমন এহা প্রায় পরীক্ষার আসুচি। এই প্রশ্নর সঠিক উত্তর হচ্ছে যে পণ্ডিত নীলকণ্ঠ দাস, যিনি সত্যবাদী বনবিদ্যালয় জনে আদর্শ শিক্ষক লে। কোশ্চেন নম্বর দুই, কোণার্কে খারবেল এ দুইটি কি প্রকার কাব্য? এই যে কাব্য দুইটি পণ্ডিত নীলকণ্ঠ দাস লিখিছন্তি, এই কোণার্কে ও খারবেল দুইটি কি প্রকার কাব্য? এহা ইতিহাস আধারিত কাব্য। কোশ্চেন নম্বর তিন, মো নিশ প্রতিভা পূজা প্রতিমা পূজা প্রবন্ধর লেখক কিয়ে? এহার লেখক হচ্ছন্তি পণ্ডিত নীলকণ্ঠ দাস। এহা সম্পূর্ণ যে সমাজ সংস্কারক উপরে এহা রচনা করা যাইছি। মো নিশ তাঙ্ক প্রবন্ধটি তাঙ্কর অত্যন্ত আদৃশ্য, অত্যন্ত আদ্রুত প্রবন্ধ, যে ব্রাহ্মণ সমাজরে নিশ রাখিবা পূর্বরু বিধি নথিলা বলি কোয়া যাউতলা, কিন্তু সে প্রথমে নিশ রাখি যে সমাজরে থিবা অন্ধকারকু বা কুসংস্কারকু দূর করি নূতন আলোক দেইথিলে। কোশ্চেন নম্বর চারি, সংস্কৃতি ও সংস্কৃতি ওড়িয়া ভাষা সাহিত্যর ক্রম পরিণাম র স্রষ্টা কিয়ে? ওড়িয়া ভাষা সাহিত্যর ক্রম পরিণাম আউ সংস্কৃতি ও সংস্কৃতি এর স্রষ্টা কিয়ে? যে এর স্রষ্টা মধ্যে সেই পণ্ডিত নীলকণ্ঠ দাস। কোশ্চেন নম্বর পাঁচ, আলেখিকা গাথা কবিতার কবি কিয়ে? আলেখিকা যে গাথা কবিতা তা অত্যন্ত জনআদৃত কবিতা, প্রায় সমস্তে তাকে জানন্তি যে এহার কবি হচ্ছন্তি পণ্ডিত গোদাবরীষ মিশ্র। কোশ্চেন নম্বর ছ, মুকুন্দদেব পুরুষোত্তম দেব নাটকর নাট্যকার কি? মুকুন্দদেব পুরুষোত্তম দেব এহা স্বতন্ত্র নাট্যর অধিকার জাহির করন্তি, এহা মধ্য অতি
ସମାଜ ଉପଯୋଗୀ ନାଟକ ଥିଲା। ଏହି ନାଟକର ନାଟ୍ୟକାର ହେଉଛନ୍ତି ଗୋଦାବରିଷ ମିଶ୍ର। କ୍ୱେଶ୍ଚନ୍ ନମ୍ବର ସାତ, ଗୋଦାବରିଷ ମିଶ୍ର କେତୋଟି ଗଳ୍ପ ଲେଖିଛନ୍ତି? ଯେ ଆମର ବହିରେ ସ୍ଥାନିତ ଅନୁସାରେ, ଦଶମ ଶ୍ରେଣୀ ବହିରେ ସ୍ଥାନିତ ଅନୁସାରେ ଗୋଦାବରିଷ ମିଶ୍ର 27ଟି ଗଳ୍ପ ଲେଖିଛନ୍ତି ବୋଲି ଲିପିବଦ୍ଧ କରାଯାଇଛି। କ୍ୱେଶ୍ଚନ୍ ନମ୍ବର ଆଠ, ଘଟାନ୍ତର 1817 ବିସର୍ଜନ ଏ ଉପନ୍ୟାସର ରଚୟିତା କିଏ? ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଉପନ୍ୟାସ, ଯେ ଏହାର ରଚୟିତା ହେଉଛନ୍ତି ଗୋଦାବରିଷ ମିଶ୍ର, ଯାହା ଅତି ସମାଜରେ ଆଦୃତ ଲାଭ କରିଥିଲା ଏ ଉପନ୍ୟାସ ସେ ସମୟରେ। କ୍ୱେଶ୍ଚନ୍ ନମ୍ବର ନଅ, ଗୋଦାବରିଷ ମିଶ୍ରଙ୍କ ଆତ୍ମଜୀବନୀର ନାମ କ'ଣ? ଗୋଦାବରିଷ ମିଶ୍ରଙ୍କ ଆତ୍ମଜୀବନୀର ନାମ ଅର୍ଦ୍ଧ ଶତାବ୍ଦୀର ଓଡ଼ିଶା ଓ ତହିଁରେ ମୋର ସ୍ଥାନ। ଏ କ୍ୱେଶ୍ଚିନ୍ଟି ପ୍ରାୟ ଅନେକ ଜାଗାରେ, ଅନେକ କମ୍ପିଟେଟିଭ ଏକ୍ଜାମରେ ଆସିବାର ନଜିର ରହିଛି, ଏବଂ ବୋର୍ଡ ଏକ୍ଜାମ ପାଇଁ ମଧ୍ୟ ଏହା ଉପଯୋଗୀ କ୍ୱେଶ୍ଚିନ୍, ଏହା ମଧ୍ୟ ଆସିପାରେ। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଦଶ, ଯେ ଜାତୀୟ ସଙ୍ଗୀତ ଓ ଜୀବନ ସଙ୍ଗୀତ କବିତା ପୁସ୍ତକର କବି କିଏ? ଏହି ପୁସ୍ତକର କବି ହେଉଛନ୍ତି କାନ୍ତ କବି ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ମହାପାତ୍ର। ବନ୍ଧୁଗଣ, ଆପଣଙ୍କୁ ସେହି ଅନୁରୋଧ, ଯଦି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତେବେ ଦୟାପୂର୍ବକ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଏବଂ ଆପଣଙ୍କର ବନ୍ଧୁବର୍ଗଙ୍କୁ ମଧ୍ୟ ସେୟାର କରନ୍ତୁ। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଇଲେଭେନ୍, ବହୁ ଚର୍ଚ୍ଚିତ ଉପନ୍ୟାସ କୋଣାମାମୁର ଲେଖକ କିଏ? ତା ପ୍ରାୟ ଏ ଉପନ୍ୟାସଟି ଆଲୋଚନା ପରିସରକୁ ଆସେ, ଯେ ଏହାର ଲେଖକ ବା ଉପନ୍ୟାସକାର ହେଉଛନ୍ତି ସେଇ ଲକ୍ଷ୍ମୀକାନ୍ତ ମହାପାତ୍ର। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର ବାର, କାଳୀ ବହୁ, ରଘୁ ଅରକ୍ଷିତ, ନ ତୁଣ୍ଡି ଆଉ ଭ୍ରାନ୍ତି ଏ ଉପନ୍ୟାସର ଲେଖକ କିଏ? ଯେ ଏ ଉପନ୍ୟାସର ଲେଖକ ହେଉଛନ୍ତି ନାରୀ କବି ବା ନାରୀ ଉପନ୍ୟାସିକ କୁନ୍ତଳା କୁମାରୀ ସାବତ। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର ତେର, କଣ୍ଟା ଓ ଫୁଲ, ବଙ୍କା ଓ ସିଧା, ହାଣ୍ଡିଶାଳର ବିପ୍ଳବ ଆଦି କବିତା ଗ୍ରନ୍ଥର କବି କିଏ? କଣ୍ଟା ଓ ଫୁଲ, ବଙ୍କା ଓ ସିଧା, ହାଣ୍ଡିଶାଳର ବିପ୍ଳବ ଆଦି ଗଳ୍ପର ବା ସରି ଆଦି କବିତାର କବିତା ଗ୍ରନ୍ଥର କବି କିଏ? ଏହାର ସଠିକ ଉତ୍ତର ହେଉଛି ଗୋଦାବରିଷ ମହାପାତ୍ର। ଆପଣଙ୍କୁ ଗୋଦାବରିଷ ମିଶ୍ର ଆଉ ଗୋଦାବରିଷ ମହାପାତ୍ର ମନେ ରଖିବାକୁ ପଡ଼ିବ ତାଙ୍କର ରଚନାବଳୀ। ୟାଙ୍କର ରଚନାବଳୀକୁ ଭଲ ଭାବରେ ମନେ ରଖିଲେ ଆପଣଙ୍କର ଅସୁବିଧା ହେବ ନାହିଁ, ନଚେତ ଗୋଦାବରିଷ ମିଶ୍ର ସ୍ଥାନରେ ଗୋଦାବରିଷ ମହାପାତ୍ର ହେଇଯିବ। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଚଉଦ, ନୀଳ ମାଷ୍ଟ୍ରାଣୀ ଏବେ ମଧ୍ୟ ବଞ୍ଚିଛି, ମୁଁ ଦିନେ ମନ୍ତ୍ରୀ ଥିଲି ଆଦି ଗଳ୍ପର ଗାଳ୍ପିକ କିଏ? ଏ ଯେଉଁ ଗଳ୍ପ ନୀଳ ମାଷ୍ଟ୍ରାଣୀ, ଏହା ସମାଜର ଗୋଟେ ମାଇଲ ଖୁଣ୍ଟ, ନାରୀ ସଂସ୍କାର ଉପରେ, ନାରୀ ସମାଜ ଯେଉଁ କୁସଂସ୍କାର ଅନ୍ଧବିଶ୍ୱାସ ଥିଲା ତାହାକୁ ଗାଳ୍ପିକ ଏଇ ନୀଳମାଷ୍ଟାଣୀ ଗଳ୍ପ ଆକାରରେ ଗଳ୍ପରେ ଅତି ସୁନ୍ଦର ଭାବରେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ଏହା ମଧ୍ୟ ସମାଜ ଉପଯୋଗୀ ଗଳ୍ପ, ଏବେ ମଧ୍ୟ ଏ ଗଳ୍ପର ସମାଜରେ ମୂଲ୍ୟ ରହିଛି। ତା ଛଡ଼ା ନୀଳମାଷ୍ଟାଣୀ ଏବେ ମଧ୍ୟ ବଞ୍ଚିଛି ଆଉ ମୁଁ ଦିନେ ମନ୍ତ୍ରୀ ଥିଲି, ଏହା ଅତି ଆଦୃତ, ଅତି ଉପାଦେୟ ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଗଳ୍ପ, ଯାହାର ଗାଳ୍ପିକ ହେଉଛନ୍ତି ଗୋଦାବରିଷ ମହାପାତ୍ର। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର ପନ୍ଦର, ନିଆଁଖୁଣ୍ଟା ପତ୍ରିକାର ସମ୍ପାଦକ କିଏ ଥିଲେ? ନିଆଁଖୁଣ୍ଟା ଏକ ସମାଜ ଉପଯୋଗୀ ପତ୍ରିକା, ଯେଉଁଥିରେ କି ସମାଜର କୁସଂସ୍କାରକୁ ଅତି ତୀକ୍ଷ୍ଣ ଭାବରେ ସେ ବର୍ଣ୍ଣନା କରୁଥିଲେ। ଏହି ନିଆଁଖୁଣ୍ଟା ପତ୍ରିକାର ସମ୍ପାଦକ ଥିଲେ ପଣ୍ଡିତ ଗୋଦାବରିଷ ମହାପାତ୍ର। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଷୋହଳ, ମାଟିର ମଣିଷ, ଲୁହାର ମଣିଷ, ଆଜିର ମଣିଷ ଆଦି ଉପନ୍ୟାସର ସ୍ରଷ୍ଟା କିଏ? ସବୁଥିରେ ମଣିଷ, ମାଟିର ମଣିଷ, ଲୁହାର ମଣିଷ, ଆଜିର ମଣିଷ ଆଦି ଉପନ୍ୟାସର ସ୍ରଷ୍ଟା କିଏ? ଏହି ଉପନ୍ୟାସର ସ୍ରଷ୍ଟା ହେଉଛନ୍ତି କାଳିନ୍ଦୀ ଚରଣ ପାଣିଗ୍ରାହୀ, ଯେଉଁ ଉପନ୍ୟାସ କି ଅତି ଚମତ୍କାର ଉପନ୍ୟାସ। କ୍ୱେଶ୍ଚିନ୍ ନମ୍ବର ସତର, କିଏ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ଛାଡ଼ି ବଙ୍ଗଳା ଭାଷାକୁ ଆପଣେଇ ନେଇଥିଲେ? ଏଇଟା ଆପଣମାନେ ସମସ୍ତେ ପ୍ରାୟ ଜାଣିଥିବେ ଯେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ସେ ଓଡ଼ିଆ ଭାଷାରେ ଲେଖୁଥିଲେ, କିନ୍ତୁ ତାପରେ ସେ ଓଡ଼ିଆ ଭାଷାକୁ ଛାଡ଼ି ବଙ୍ଗଳା ଭାଷାକୁ ଆପଣେଇ ନେଲେ। ସେ ହେଉଛନ୍ତି ଆମର ବିଶିଷ୍ଟ
କବି ଅନନ୍ଦାସଙ୍କର ରାୟ। ଯଦିଓ ସେ ଓଡ଼ିଆରେ ଲେଖୁଥିଲେ କିନ୍ତୁ ତାଙ୍କର ମାତୃଭାଷା ଥିଲା ବଙ୍ଗଳା। କ୍ୱେଶ୍ଚନ୍ ନମ୍ବର ଅଠର, ଉତ୍ତରାୟଣ ଓ କାବ୍ୟ ସଞ୍ଚୟନ କବିତାର କବି କିଏ? ଉତ୍ତରାୟଣ ଓ କାବ୍ୟ ସଞ୍ଚୟନ କବିତା ଗ୍ରନ୍ଥର କବି କିଏ? ଏହି କବିତା ଗ୍ରନ୍ଥର କବି ହେଉଛନ୍ତି ବୈକୁଣ୍ଠନାଥ ପଟ୍ଟନାୟକ, ଯେ ସବୁକି ସବୁଜ ସାହିତ୍ୟ ସମୟର କବି। କ୍ୱେଶ୍ଚନ୍ ନମ୍ବର ଉଣେଇଶ, ନାଟ୍ୟ ଭାରତୀ କିଏ? ଏଟା କବି ଉପାଧିରେ ମଧ୍ୟ ମୁଁ ଥରେ ଦେଇଥିଲି ଯେ ନାଟ୍ୟ ଭାରତୀ ଆମେ କହିଲେ ଅଶ୍ୱିନୀ କୁମାର ଘୋଷଙ୍କୁ ବୁଝାଇଥାଏ। କ୍ୱେଶ୍ଚନ୍ ନମ୍ବର କୋଡ଼ିଏ, ଆଜିର ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟ କଥା ଭାଗ ଚାରିର ଶେଷ ପ୍ରଶ୍ନ, ଯାହା ଆପଣମାନଙ୍କ ସମ୍ମୁଖକୁ ମୁଁ ନେଇଆସୁଛି। କଳା ପାହାଡ଼ ବନ୍ଧୁ ମହାନ୍ତି ନାଟକର ନାଟ୍ୟକାର କିଏ? ଯେ କଳା ପାହାଡ଼ ଏବଂ ବନ୍ଧୁ ମହାନ୍ତି ଏହା ଅତ୍ୟନ୍ତ ସମାଜର ଆଦୃତ ନାଟକ, ଏହା ଘରେ ଘରେ ପରିଚିତ ମଧ୍ୟ। ବନ୍ଧୁ ମହାନ୍ତିର କାହାଣୀ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି, କଳା ପାହାଡ଼ର ଉତ୍ପାତ ସମସ୍ତେ ଜାଣନ୍ତି। ତେଣୁ ଏହି କଳା ପାହାଡ଼ ଆଉ ବନ୍ଧୁ ମହାନ୍ତି ନାଟକର ନାଟ୍ୟକାର ହେଉଛନ୍ତି ଅଶ୍ୱିନୀ କୁମାର ଘୋଷ, ଯାହାକୁ ଯିଏକି ନାଟ୍ୟ ଭାରତୀ ଭାବରେ ପରିଚିତ। ବନ୍ଧୁଗଣ, ଆଜି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଏଇଠି କୋଡ଼ିଏଟି କ୍ୱେଶ୍ଚେନ୍ ଦେଲି ଏବଂ ତାର ଉତ୍ତର ମଧ୍ୟ କହିଲି ଯେ ଏହା ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟ କଥା ପାର୍ଟ ଚାରି ବା ଭାଗ ଚାରି ଥିଲା। ତେଣୁ ଆଶା କରେ ଏହାକୁ ଆପଣମାନେ ଭରପୁର ଦେଖିବେ ଏବଂ ଏଥିରୁ ଆପଣଙ୍କର ଉପାଦେୟଟାକୁ ଗ୍ରହଣ କରିବେ ଏବଂ ମନେ ରଖିବେ, ଯାହା ପରବର୍ତ୍ତୀ ପରୀକ୍ଷାରେ ଆପଣ ତାକୁ କାର୍ଯ୍ୟରେ ଲଗାଇବେ। ତେଣୁ ଆଜି ମୋର ପ୍ରଗତି ପଥେ ଓଡ଼ିଆ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ତରଫରୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଦେଇ ମୋର ଏପିସୋଡ଼ଟିକୁ ବର୍ତ୍ତମାନ ଶେଷ କରିବାକୁ ଯାଉଛି। ଆପଣମାନଙ୍କୁ ସେଇ ବିନମ୍ର ଅନୁରୋଧ ରହିଲା ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଏବଂ ଆପଣଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଦେଇ ମୁଁ ମୋର ଆଜିର ଏଇ ଏପିସୋଡ଼ଟିକୁ ଶେଷ କରୁଛି। ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ।